ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থেকেই সার্বিক নিরাপত্তায় মাঠে তৎপর সেনাবাহিনী স্বৈরাচার সরকার পতনের পরও অস্থিতিশীল নিরসন ও আইনশৃঙ্খলা বাহিনী শূন্য অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখে যাচ্ছে সেনাবাহিনী এমন পরিস্থিতিতে মঙ্গলবার জনস্বার্থে সুনির্দিষ্ট অধিক্ষেত্র ও সময়কালে তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার বুধবার জনপ্রশাসন সচিব জানান পুরো বিষয়টি আইন শৃঙ্খলা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত এতে মানুষ আরও নিরাপদ বোধ করবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান জনস্বার্থেই সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেন্সি ক্ষমতা দেয়া হয়েছে বিভিন্ন বাহিনীর শূন্যতা পূরণেও কাজ করবে তারা যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি তখন এই এই যে মিনিস্টার পাওয়ারটা এটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ এখনো একশো সাতাশি পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তারা অপরাধে জড়িত তাদের আর কোনো সুযোগ দেয়া হবে না যারা কর্ম এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় এর আগে গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে উদ্ভূত পরিস্থিতিতে আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি নিউজ ডেস্ক দেশ টিভি